আগামী অর্থ বছরে উন্নয়ন কর্মকাণ্ডের জন্য মোট 86,000 কোটি টাকা বরাদ্দের অনুমোদন দিয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদ। এর মধ্যে 80,315 কোটি টাকা বরাদ্দ থাকবে মোট 1,187টি প্রকল্পের জন্য, আর বাকি 5,685 কোটি টাকা রাখা হয়েছে স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের ব্যয় হিসেবে। উন্নয়ন কর্মসূচির এই বরাদ্দ গত বছরের চেয়ে 30% বেশি। এবার পদ্মা সেতুতে বরাদ্দ দেওয়া হয়েছে 8,100 কোটি টাকা। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত এনইসি বৈঠকে নতুন এই এডিপি অনুমোদন দেওয়া হয়।